প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। 2021 সালে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। তোমরা প্রত্যেককেই বই পেয়ে গেছো, কিন্তু আমাদের মধ্যে একটা হতাশা কাজ করছে, যে প্রতিষ্ঠান নতুন বছরে খুঁজছে না, তার মধ্যে শীত জেগে বসেছে। তো কোনো বাধাই আসলে আমাদেরকে, যদি আমাদের মনোবল ঠিক থাকে, আমরা সব বাধাকে পেরিয়ে সামনে অগ্রসর হব। সেই লক্ষ্যে আমরা আবারও ক্লাস, অনলাইন ক্লাস চালু করতে যাচ্ছি। আমি চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে আছি। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, সহকারী শিক্ষক। তোমাদের গণিত ক্লাসে সারাক্ষণ থাকার চেষ্টা করব। তো আজকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস, প্রথম অধ্যায়, বড় সংখ্যা ও স্থানীয় মান। দেখো, বড় সংখ্যা ও স্থানীয় মান, আমরা প্রথমে সংখ্যার ধারণাটা একটু নিব, তারপর স্থানীয় মান। প্রথমে যদি আসি যে সংখ্যাটা কিভাবে আসে, আমরা প্রথমে একটু চিন্তা করি, অঙ্ক, যার নাম ইংরেজি হচ্ছে ডিজিট। তো এই অঙ্ক, সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। তোমরা জানো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এগুলো এক একটি করে অঙ্ক প্রতীক। তো এই প্রতীকগুলোকে আমরা বলবো অঙ্ক। এই অঙ্কগুলো যদিও তোমরা বড় ক্লাসে পড়বা, অঙ্কগুলো আবার দুই ধরনের, সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক। সার্থক অঙ্ক আমরা যদি চিন্তা একটু দেখো, তোমরা 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে আমরা বলবো কি, সার্থক অঙ্ক। এগুলো সার্থক, আর শূন্যকে আমরা বলবো সহকারী অঙ্ক। সহকারী, তাহলে এই অঙ্কগুলোই হচ্ছে দুই ধরনের, একটি সার্থক অঙ্ক আর শূন্যকে আমরা বলবো সহকারী অঙ্ক। এবার আসুন সংখ্যা, নাম্বার। এই নাম্বারটা কি? সংখ্যা হলো পরিমাপের একটি ধারণা। তোমরা জানো সংখ্যা একটি পরিমাপের ধারণা। এই ধারণাটা কোথা থেকে আসে? যে কতগুলো যদি অঙ্ক পরস্পর একসঙ্গে বা একাই সংখ্যা গঠন করতে পারে। এক যদি আমি বলি একটি অঙ্ক, আবার আমি যদি বলি এক একটি সংখ্যা, তা হবে। তাহলে অঙ্কগুলো একক অথবা দুই বা ততোধিক অঙ্ক পরস্পর যুক্ত হয়ে সংখ্যা গঠন করে, তাহলে সেই সংখ্যা একটি পরিমাপক ধারণা। তো আমরা এবার একটু, এখানে আছে বড় সংখ্যা ও স্থানীয় মান, তাহলে সংখ্যার ধারণাটা আমরা পেলাম যে অঙ্ক, কতিপয় অঙ্ক বা অঙ্কগুলো এখন এককভাবে কি করে সংখ্যা গঠন করতে পারে। যেমন আমরা যদি বলি যে 15, তাহলে কি 1 এবং 15, 5 দুটি কি আছে অঙ্ক মিলে একটি সংখ্যা, যার নাম কি 15। তো এই 15 একটি সংখ্যা, কি করলো দুটি অঙ্ক মিলে গঠন করলো। আবার যদি আমরা বলি 5, 5 এককভাবে কিন্তু একটি সংখ্যা, এটাকে আমরা অঙ্ক বলতে পারি, সংখ্যা বলতে পারি। তাহলে অঙ্ক এবং সংখ্যার ধারণা আমরা মোটামুটি একটু হলেও জানলাম। এবার আমরা তোমাদের এই সংখ্যার স্থানীয় মানগুলো জানবো। স্থানীয় মান, তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো, যেমন 1, 3, 5, 7, 2, এটাকে আমি যদি বলি যে 13,500, এটি একটি সংখ্যা। তোমরা দেখো কতিপয় অঙ্ক মিলে একটি সংখ্যা গঠন করে, যার নাম 13,572। এই সংখ্যাটি, সংখ্যাটি স্থানীয় মান, সংখ্যাটি স্থানীয় মান, স্থানীয় মান লিখো। তোমরা ছোট ক্লাসেই পড়ছো যে স্থানীয় মানগুলো কিভাবে লিখতে হয়, তারপরে আমরা আলোচনা করব। এখানে 2, 7, 5, 3, 1 কয়টি অঙ্ক আছে? 5টি।
পাঁচটি স্থানীয় মান আমাদেরকে দেখতে হবে। তাহলে দুই দেখো, দুই একক আমরা জানি সংখ্যা ডান দিক থেকে চিহ্নিত করতে হবে, সংখ্যাগুলোর অঙ্কগুলোকে, সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে চিহ্নিত করতে হবে। দুই একক, সাত দশক, পাঁচ শত, তিন হাজার, এক অযু, তাহলে একটি সংখ্যা কত? 13,572। সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান, সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান আমরা লিখলাম, সংখ্যাটির স্থানীয় মান আমাদের জানা হয়ে গেল। তাহলে তোমরা এভাবেই বাসায় প্র্যাকটিস করবা স্থানীয় মান লেখার এবং স্থানীয় মান কীভাবে লিখতে হবে। আমরা এবার অঙ্কে লিখো এবং কথায় লেখো। অঙ্কে লিখো যদি আমি বলি 5,500, 507। দুই নম্বর লিখি আমি 1,07,302। সমাধানে আসি আমরা, বলছে 5,507, 5,000 আমরা যদি চিহ্নিত করি একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, আমার কত আছে 5,000, 5,507। তাহলে শুনো, তাহলে আমার সংখ্যাটি কত অঙ্কে? 5,507। দুই নম্বর হচ্ছে 1,07,302। কত লক্ষ? তাহলে একক, দশক, শতক, হাজার, অযু, লক্ষ, কত? 1,00,000। 1,00,000, 7,000, একক, দশক, শতক, হাজার, 7,302। তাহলে বাকিগুলো শূন্য হবে। তাহলে আমরা অঙ্কে লেখা শিখলাম, আমরা আগামী দিন কথায় লেখা শিখবো। আজকে তোমাদের একটু বাসার কাজ লিখে নাও সবাই, বাসার কাজ। অঙ্ক কি? অঙ্ক কত প্রকার? সাত হাজার নয়কে অঙ্কে লিখ। সংখ্যাটি অঙ্কগুলোর
স্থানীয় মান তোমরা বাসায় এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে এবং বাবা মার সহযোগিতা নেবে। যে কোনো প্রয়োজনে গণিত বিষয়ের যে কোনো সমস্যা তোমরা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি লতিফ সাহ, আমার ফোন নম্বর 01725485545। তাহলে আমি লতিফ সাহ, 01725485545 গণিত বিষয়ের সমস্যা আমাকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে আর বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে বা আমার সহযোগিতা নেবে। তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করো, স্কুল খুললে দেখা হবে, তবে পড়াশোনার স্কুলের বা অপেক্ষায় থাকবে না যে স্কুল খুলবে, পড়াশোনা আমরা তারপর চালিয়ে যাব, সময় থেমে নাই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।